আজকে আমরা অঙ্ক এবং সংখ্যায় দুইটি জিনিসের মধ্যে পার্থক্য জানব যেমন অনেক সময় প্রশ্ন বলা থাকে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তখন আমরা লিখি চার অঙ্কের নয় ক্ষুদ্রতম সংখ্যা বাম পাশে দিয়ে তারপরে তিনটা শূন্য তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক আমরা লিখলাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখলাম তাহলে অঙ্ক কি অঙ্ক হলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশটি বর্ণ এগুলো হলো অঙ্ক আর সংখ্যা হলো এই দুই বাতত্ব দিক যে অঙ্ক আছে মিলিত হয়ে একটি সংখ্যা হয় এই চার অঙ্কের বৃহত্তম চার অঙ্কের ক্ষুদ্রতম দশ বারো বাইশ পঁয়তাল্লিশ এগুলো সবই তারপরে যদি এক লক্ষ লিখুন এগুলো সবই হল একটা সংখ্যা অর্থাৎ দুই বাততো দিক অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয় আর অঙ্ক বললে আমরা বুঝবো শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি বর্ণ আছে সেগুলো হলো অঙ্ক